Bismillahirrahmanirrahim. Assalamualaikum. সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার সুস্থতা কামনা করেই শুরু করছি তো আজকে আমি আসলে আমার ছোটবেলার একটা স্মৃতি শেয়ার করব তো স্মৃতিটা হলো আমরা ছোটবেলায় আমার বাবা আমাদের ইংলিশ পড়াতেন সব ভাই বোনকে ইংলিশ পড়াতেন এবং সন্ধ্যার পর একদিন কারেন্ট ছিল না তো সেদিন আমার বাবা আমাদের সবাইকে বললো যে বললেন যে আজকে তোমাদের আরে ট্রান্সলেশন আর ধরবে না আজকে আমরা কেউ গান পারলে গান বলো কেউ কবিতা পারলে কবিতা বলো আর তো সবাই মিলে আসলে আমরা তখন আমি আমার বিয়াপু আমরা দুইজনই অনেক কবিতা বলেছি গান বলেছি কেউ আসলে নাচ করেছি এগুলো আমার বুবু আমাদের শেখাতেন বাসায় বসেই তো ওগুলো আমরা আব্বাকে করে দেখালাম তো আব্বা অনেক খুশি হয়েছিলেন এবং মানে আমাদেরকে বলেছিল তোমাদের এর জন্য আমি গিফট দিব তো আমাদের সবার জন্য পেন্সিল স্কেল পেন্সিল বক্স এই টাইপের গিফট কিনে নিয়ে আসছিলেন তো আজকে আসলে আমার খুব ইচ্ছা করছিল যে আমার বাবাকে নিয়ে কিছু বলি বাবার স্মৃতি শেয়ার করি আসলে বাবা মায়ের ভালোবাসা তো তুলনাই হয় না আর প্রতিটা সন্তানের কাছে তার বাবা মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ অর্জন তো আজকে আপনাদের সাথে খুব ইচ্ছা করছিল যে আমার বাবাকে নিয়ে কিছু বলি তো ছোটবেলায় এই গল্পটাই শেয়ার করলাম তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ